হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা রুম ট্যুর করতে যাচ্ছি। আমি 1K হওয়ার পর বলছিলাম যে আপনাদের আমি একটা রুম ট্যুর করবো, তো চলেন রুম ট্যুরটা স্টার্ট করা যাক। তো আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, ফার্স্টে আমার দরজা, এটা দিয়ে হচ্ছে না আমার রুমে যাতায়াত করতে হয়। নিচে দেখতে পারতেছেন এখানে হচ্ছে না আমার ডেকোরেশনটা, যেটা ফেক মানে ওল্ড ভিনটেজ ফেক পিস্তল। তো এগুলো এখানে দেখতে পারতেছেন, এখানে বাঁশ ঝাড়ের মতো জিনিস, মানে একটা বাঁশ ঝাড় এখানে দেখতে পারতেছেন, ওরকম দেখতে একটা সিনারিওর মতো ফ্রেমের মধ্যে বাঁধানো, কি এটাকে বলে আমি জানি না, ভুলে গেছি। তো আরও আছে ব্যাকগ্রাউন্ডে, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাদারবোর্ডের বক্সটা, প্রসেসরের বক্সটা আর কিবোর্ড বক্সটা। এরপরে এগুলো জাস্ট আমার পিসের ব্যাকগ্রাউন্ডের কথা বললাম। ও একটা জিনিস গাইস, এটা হচ্ছে না আমার ওল্ড ভিনটেজ টিভি, যেটা আমরা যখন লাইক আমার যখন আই থিঙ্ক আমার 3 বছর বয়স ছিল তখন আমার আম্মু কিনেছিল। তো ছোটোবেলা থেকে এই টিভিটা দেখে আসছি, বাট বর্তমানে আমি টিভিটা দেখি না বলে ডিশের তার খুলে আমি রেখে দিচ্ছি, জাস্ট থাকুক ওল্ড জিনিস। ওল্ড হলে যে সব কিছু ফালাইতে হবে এমন কোনো কথা নাই, আমি নিজেও তোলটেলকে আমি নিজের নিজে ফালাই দিই। হ্যাঁ, তো চলেন আমরা একদম সামনের থেকে এখন ভিডিওটা দেখাই, মানে ফুড রুমটা দেখাই। তো ফার্স্টে আমি দেখাবো, এটা হচ্ছে আমার বারান্দা, আমি এনে মাঝে মধ্যে বসে থাকি, এখন অনেক সাউন্ড হচ্ছে জন্য লাগাই রাখছি, দেখাইতে পারলাম না। এটা হচ্ছিল আমার ওয়াশরুম, গুসুল টুসু করি, আমার বর্তমান রুমের ওয়াশরুমও আছে বারান্দাও আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এতে ঘুরে যাই আমি ফুললি। তো এই সাইডে হচ্ছিল আমার খাট, আর ইউজ নকশি কাঁথা ওর ক্যাথা, আপনারা যেটাই বলেন সেটাই ইউজ করি আমি। আর আমার লেফট সাইডে হচ্ছিল আমার কম্পিউটার টেবিল, আমার এখানে 2টা টেবিল ইউজ করতেছি, কজ একটা টেবিল আমার ইনাফ ছিল না, তো এর জন্য আমার 2টা টেবিল ইউজ করতে হইতেছে। তো আমার ফার্স্ট টেবিলটা হচ্ছে হলো ফার্স্ট টেবিলে যেটা আছে এটা হচ্ছিল আমার কম্পিউটার, ওটা দেখতে পারেন আমার কম্পিউটার একটু ফ্লিমি ফ্লিমি বানাইলাম। তো এরপর আপনারা দেখতে পারেন আমার লাইক কম্পিউটার মানে কিবোর্ড মাউসের টেবিলটা, এখানে আমি 2টা মনিটর ইউজ করি, আপনারা এটা আগেও থেকে জানেন। এটা হচ্ছে আমার 60Hz মনিটর, এটা আমার 60Hz মনিটর, আর কিবোর্ড মাউস হেডফোন মাই গ্লাসেস অ্যান্ড নট বাট নট লিস্ট মাই মাইক, মাইকটাকে দেখাচ্ছি দাঁড়ান, এটা হচ্ছে না আমার মাইক, এটা দিয়ে আমি কথা বলি। এটা তো ব্লু স্নোবল, আমি হোপফুলি ফিউচারে একটা ইয়েটি লাগাবো, বাট আগের বার কিনতে পারিনি কাছে টাকা ছিল না আমার কাছে অতটা, তো নেক্সট টাইম ইয়েটি লাগাবো, ইয়েটির কোয়ালিটি অনেক কপি। এটা হচ্ছিল আমার রিং লাইট, যেটা আমি লাইভে ইউজ করি, নাহলে অনেক অন্ধকার লাগে। আর এই এই স্যাটেলাইট লাইটটা দেখাইতেছি, এই ক্যামেরা ভালো বলে হয়তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অল্প লো লাইটে, বাট আমার যে ওয়েব ক্যাম C922 প্রো এটা আপনি আসলে দেখতে পারবেন না। ও আরও দেখাই ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে হলো আমার গিটার, আমার DSLR, সরি আমি ভুলে দিচ্ছিলাম আমার এটা কি, তো এটা আমার DSLR অ্যান্ড এটা আমার গিটার। আমি আগে আরও 5 থেকে 6 বছর আগে গিটারও বাজাতাম, DSLR দিয়ে ছবিও তুলতাম, বাট এরপরে আর আসলে মানে শখ ছিল অনেক এগুলো হওয়ার বা গিটারিস্ট বা ফটোগ্রাফার হওয়ার, পর পর পড়াশোনার চাপে আসলে আর করা হয়নি। তো মাঝে মধ্যে আমি এখনও ছবি তুলি আর মাঝে মধ্যে গিটার বাজে, বাট গান গাইতে পারি না, কত অনেক বছর হয়ে গেছে, তো গানের গলা নষ্ট হয়ে গেছে, দেখতেই পারেন আমার বয়স ফির না। তো আপনারা আরেকটা জিনিস জানেন, যেটা আমার 7 থেকে 8 বছর এখন 8 থেকে 9 বছর ধরে আমার রুমে আছে গাইস, তো দিস ইজ মাই লাইক ফ্রেন্ড, লাইক মাই বেস্ট ফ্রেন্ড, কষ্ট হোক দুঃখে হোক সবসময় আমার পাশে ছিল আর থাকবো ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত। তো এটা হচ্ছে হলো আমার আলমারি, তো এই পার্টটা আমি এই সাইডটা আমি জাস্ট ইউজ করি, এই দুটো ইউজ করি না, কজ এই দুটোতে আমার আম্মু মানে স্টোরেজ বানাইছে, লাইক শীতকালে কম্বল টম্বল রাখে। তো আপনাকে আমি আমার আলমারিও দেখাইতেছি গাইস, আগের থেকে বলতেছি আমি আমার আলমারি কাপড় ওয়াশ করি, তো কেউ জাজ করেন না, তো তাও দেখাইতেছি কজ ইউ গাইস ডিজার্ভ। ওকে, তো আপনারা দেখতে পারেন উপরে এগুলো হচ্ছিল আমার কম্পিউটার পার্টস, ওল্ড কম্পিউটার পার্টস। আসলে আরেকটা সমস্যা আছে, আমি অ্যাডিক্টেড, আমি কম্পিউটার পার্টস শুধু আপডেটই করতে মন চাই, তো আমি অনেক কম্পিউটার পার্টস আপডেট করছি এই কয়েক 1 বছরের মধ্যে, তো 1 বছরের মধ্যে এই সব কিছু আমি নিজের টাকা দিয়েই আপডেট করছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার 2টা মাদারবোর্ডের বক্স
পাওয়ার সাপ্লাই আর যাই হোক, এটা আপনারা বুঝে নেন। এটা হচ্ছে সল, এটা আপনার সবাই জানেন, বলতে পারেন নীল নীল কি এটা হচ্ছে সল। ওকে, তো এগুলো হচ্ছিল আমার শার্ট যেগুলো আমি ইউজ করি লাইভে যাওয়ার সময় অথবা বাইরে যাওয়ার সময়। দেন এটা হলো আমার গেঞ্জি, আমার ফাউস মাস্ক প্যাডটা দেখতে পারতেছেন। এটা এখনও দেওয়ালে টাঙ্গাইতে পারি নাই, কজ আমি দেওয়ালে এখনও কোনো ফুটা করিনি, আর অনেক কিছু টাঙ্গানো বাকি আছে, ওগুলো টাঙ্গানো নেই, তো ফিউচারে টাঙ্গাবো হোপফুলি। তো দেখেন, এগুলো আমার ব্যান্ডেনা, আমার মানে পাঞ্চিং গ্লাভস, আমি পাঞ্চিং করি যখন তখন এটা ইউজ করি, দেখতে পারেন হালকা হালকা। তো এটা হচ্ছে হলো আমার লুঙ্গি, মানে প্যান্ট ট্যান্ট যা হাবি জাবি আছে সব এখানে থাকে। আর এটা হচ্ছে হলো আরেকটা কম্পার্টমেন্ট যেখানে আমার মানে কম্পিউটার পাশ আপডেট তো এই সাইডে রাখছি, বুঝছেন। তো এটার ব্যাকগ্রাউন্ড দেখতে অনেক বাজে, সো এটা আমি আর দেখাবো না। তো হোপফুলি আশা করি সবার ভালো লাগছে আমার রুম ট্যুরটা, ভালো লেগে না থাকলেও লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন যদি মন চায়। আমি ছিলাম আপনার সাথে ডক্টর ক্রেজি বিডি, আই এম সিং ওয়ান থিং ওনলি, আই এম সাইনিং আউট গাইজ, স্টে হ্যাপি, স্টে পিস, সি ইউ সুন।